নমস্কার বন্ধুরা, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির তরফ থেকে চলে এসেছে ইউজি ইউজি সিক্স সেমিস্টার, ইউজি সেকেন্ড সেমিস্টার, পিজি লাস্ট সেমিস্টার, পিজি সেকেন্ড সেমিস্টার রেগুলার এবং ব্যাকলগে সমস্ত পরীক্ষার জন্য যে আপডেট, অনলাইনের মাধ্যমে পরীক্ষা হতে চলেছে, কিভাবে পরীক্ষা হবে তার সম্পূর্ণ নিয়ম আজকে এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির তরফ থেকে যেটি প্রকাশ করা হয়েছে সেটি, তো চলুন আমরা দেরি না করে কোচবিহার পঞ্চানন বর্মার তরফ থেকে যে অফিসিয়াল আপডেটটি এসেছে চলুন দেখে নিই। নোটিফিকেশন কি বলা হয়েছে, আজকে প্রকাশিত হয়েছে এই নোটিফিকেশনটি কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির তরফ থেকে। দেখুন ডেটের রয়েছে 8/7/2021। কি বলা হচ্ছে, গাইডলাইন রিলেটেড টু ইউজি, যেটি যারা ওল্ড রয়েছেন 1+1+1 পার্ট টু ব্যাকলগ, ইউজি সিবিএসসি যারা রয়েছেন সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, সিক্স সেমিস্টার রেগুলার এবং ব্যাকলগ, অ্যান্ড বিপিএড এর ফোর্থ সেমিস্টার রেগুলার অ্যান্ড সেকেন্ড সেমিস্টার ব্যাকলগ, পিজি সেকেন্ড সেমিস্টার, পিজি সেকেন্ড সেমিস্টার ব্যাকলগ, ফোর্থ সেমিস্টার, এলএলএম, ওয়ান ইয়ার কর্পোরেট, তাদের সবার কিন্তু এই যে নোটিশ সেখানে প্রকাশিত হয়েছে, বিএলআইএস, এম এল আই এস, তাদের সবার জন্য কিন্তু বলা হচ্ছে। কি বলা হচ্ছে আমরা নিচে দেখে নেব যে কিভাবে আপনাদের এই পরীক্ষাটি হবে সেটি আমরা দেখে নিচ্ছি। ইউজি 1+1+1 পার্ট থার্ড এবং পার্ট টু ব্যাকলগ, সেমিস্টার ফোর, সেমিস্টার টু, সেমিস্টার সিক্স, ইউজি তাদের রেগুলার এবং ব্যাকলগ সবার জন্য পরীক্ষা কিন্তু অনলাইন মোডে, ব্লেন্ডেড মোডে হতে চলেছে। এবং এইটি কি বলা হচ্ছে, দেখুন উইল বি কন্ডাক্টেড থ্রু ব্লেন্ডেড মোড ইন দিস এক্সামিনেশন, ক্যান্ডিডেট ক্যান টেক দ্য এক্সামিনেশন রিমোটলি ফ্রম দেয়ার হোম অ্যান্ড এনি আদার প্লেস, বাড়ি থেকে বা যে কোনো জায়গা থেকে এই পরীক্ষাটি তারা দিতে পারবেন ব্লেন্ডেড মোডের মাধ্যমে, অনলাইন মোডের মাধ্যমে কিন্তু আপনাদের এই পরীক্ষাটি হতে চলেছে। দু নম্বর কি বলা হচ্ছে, কোশ্চেন পেপার ইউজি 1+1+1 পার্ট থার্ড যারা রয়েছেন, পার্ট টু ব্যাকলগ, ইউজি সিবিএসসি সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, সিক্স সেমিস্টার রেগুলার এবং ব্যাকলগ, বিপিএড এর ফোর্থ সেমিস্টার রেগুলার এবং সেকেন্ড সেমিস্টার ব্যাকলগ, পিজি সেকেন্ড সেমিস্টার রেগুলার, পিজি সেকেন্ড সেমিস্টার ব্যাকলগ, পিজি ফোর্থ সেমিস্টার রেগুলার অ্যান্ড ব্যাকলগ, এলএলএম, ওয়ান ইয়ার কর্পোরেট, এদের সবার জন্য পরীক্ষার যে প্রশ্নপত্র সেটি আপনারা কিভাবে পাবেন দেখুন একটু নিচের দিকে বলা হয়েছে। এই যে অফিসিয়াল ওয়েবসাইট, সমস্ত এই কোর্সগুলির জন্য সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটে তাদের প্রশ্নপত্র আপলোড করা হবে, তারপরে কিভাবে লিখতে হবে সমস্ত কিছু এখানে বলা হয়েছে। অ্যাজ পার দি নোটিফাইড এক্সামিনেশন শিডিউল, যে নোটিফাইড এক্সামিনেশন শিডিউল বলা হয়েছে, সেই শিডিউল অনুযায়ী আপনাদের এই পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু ওয়েবসাইটে দেওয়া হবে। ক্যান্ডিডেট উইল অ্যাপিয়ার, যেটি পার্ট থার্ড রয়েছে, পার্ট টু, সেমিস্টার টু, সেমিস্টার ফোর, সেমিস্টার সিক্স, ইউজির ক্ষেত্রে বিপিএড এর ফোর্থ সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার ব্যাকলগ এবং ফোর্থ সেমিস্টার রেগুলার ডিপ্লোমা কোর্স ইন জিও ইনফরমেটিক্স, সেকেন্ড সেমিস্টার রেগুলার এক্সামিনেশন মে বি কালেক্ট প্রিন্টেড ব্ল্যাঙ্ক অ্যান্সার স্ক্রিপ্ট, তারা কালেক্ট করতে পারেন প্রিন্টেড ব্ল্যাঙ্ক অ্যান্সার স্ক্রিপ্ট ফর অল পেপার, সমস্ত পেপারের জন্য, ফ্রম দি কলেজ স্ট্রিক্টলি ফলোয়িং এসওপি অফ কোভিড-19। কোভিড-19 যে রুল রয়েছে, সেই গাইডলাইন রয়েছে, সেই গাইডলাইন ফলো করে তারা কলেজ ওয়েবসাইট থেকে যদি না পারেন সংগ্রহ করতে, তাহলে আপনাদেরকে সেই এমার্জেন্সি কোনো রিজন থাকলে তবে আপনারা কলেজে গিয়ে বা ইউনিভার্সিটিতে গিয়ে সেই প্রিন্টেড ব্ল্যাঙ্ক অ্যান্সার স্ক্রিপ্টটি আপনারা পেতে পারেন। আর আপনারা এই যে ফ্রন্ট পেজ সেটি কি বলা হচ্ছে, দেখুন এমার্জেন্সি যদি কোনো রিজন না থাকে তাহলে আপনারা সেই ফার্স্ট পেজটি, ফ্রন্ট পেজটি অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে cbpbu.net, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা পেয়ে যাবেন এবং আপনাদের কীভাবে লিখতে হবে তার ডিটেলস আপনাদেরকে দেওয়া হয়েছে। আর আপনারা যদি কলেজ বিশ্ববিদ্যালয়ে যেতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে প্রপার একটি রিজন লাগবে সেখানে যাওয়ার জন্য, আর না হলে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আপনারা প্রিন্ট আউট করিয়ে নেবেন। তারপরে কি বলা হচ্ছে, ক্যান্ডিডেট হু অ্যাপিয়ার পিজি সেমিস্টার টু রেগুলার, পিজি সেমিস্টার টু ব্যাকলগ, পিজি ফোর্থ সেমিস্টার রেগুলার অ্যান্ড ব্যাকলগ, এলএলএম, ওয়ান ইয়ার কর্পোরেট, কমার্শিয়াল ল, সেকেন্ড ইয়ার, সেকেন্ড সেমিস্টার রেগুলার, ফার্স্ট সেমিস্টার, তাদের সবার জন্য প্রিন্টেড ব্ল্যাঙ্ক অ্যান্সার স্ক্রিপ্ট ফর অল পেপার্স ফ্রম দি ইউনিভার্সিটি অর কনসার্ন কলেজ স্ট্রিক্টলি, এই যে তারা যদি চান তাহলে এই যে অফিসিয়াল কলেজে সেখানে গিয়ে আপনারা পেয়ে যাবেন। তাছাড়া আপনারা যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করতে পারেন, কোনো যদি আপনাদের প্রপার কোনো রিজন থাকে, এমার্জেন্সি কোনো রিজন থাকে তাহলে কিন্তু আপনারা সেখান থেকে পাবেন, তাছাড়া আপনাদেরকে সেখানে কিন্তু এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। আর আপনাদেরকে কিন্তু ইউজ প্লেন এ4 সাইজ, হোয়াইট এ4 সাইজ আপনাদেরকে পেজ কিন্তু ব্যবহার করার কথা বলা হচ্ছে। দ্য অ্যান্সার টু দিস কোশ্চেন শুড বি রিটেন ইন ক্যান্ডিডেট ইন দেয়ার ওন হ্যান্ড রাইটিং, এখানে নিজের হাতের লেখার কথা বলা হয়েছে, আনলেস স্ক্রাইব হ্যাজ বিন পারমিটেড অ্যাজ পার দি রুলস, যেটি স্ক্রাইবের যে রুলস রয়েছে সেই রুলসে যতক্ষণ না পারমিট করা হচ্ছে ততক্ষণ আপনাদেরকে নিজে লিখতে হবে, টাইপড অ্যান্সার শ্যাল নট বি অ্যাকসেপ্টেড, টাইপ করা অ্যান্সার কিন্তু এখানে গ্রাহ্য করা হবে না, এটি দেখুন স্পষ্টভাবেই জানিয়ে দেওয়া হচ্ছে। অ্যান্সার স্ক্রিপ্ট শ্যাল হ্যাভ টু বি সাবমিটেড ইন রেসপেক্টিভ কলেজ ইউনিভার্সিটি উইদিন টাইম, সেই পরীক্ষার শিডিউল রয়েছে সেই শিডিউল টাইমের ভিতরে আপনাদের কিন্তু কলেজ ইউনিভার্সিটিতে জমা করতে হবে। ইন কেস অফ এনি এক্সামিনেশন
রিলেটেড এমার্জেন্সি ক্যান্ডিডেট অফ ইউজি কোর্স শ্যাল কন্ট্যাক্ট ইমিডিয়েটলি উইথ দেয়ার রেসপেক্টিভ কলেজেস অন অর বিফোর দ্য ডেট অফ এক্সামিনেশান। সেই রেসপেক্টিভ যে এক্সামিনেশান থাকবে সেই এক্সামিনেশানের দিন বা তার আগের দিন আপনাদেরকে কন্ট্যাক্ট করতে হবে কোনো এমার্জেন্সি রিজন থাকলে। এবং যদি পিজির ক্ষেত্রেও সেটিও বলা হচ্ছে, যদি আপনাদের কোনো এমার্জেন্সি কোনো রিজন থাকে তাহলে আপনারা ইউনিভার্সিটি বা কনসার্ন কলেজে সেই নির্দিষ্ট কলেজে আপনারা সেটি যোগাযোগ করবেন আপনাদের পরীক্ষার আগে। তারপরে কি বলা হয়েছে আমরা দেখে নেব। অল ক্যান্ডিডেট শুড এনশিওর দ্যাট দেয়ার এক্সামিনেশান ফর্ম ফর দি রেসপেক্টিভ কোর্স হ্যাভ বিন কারেক্টলি ফিল্ড আপ। আপনারা সবাইকে ভালোভাবে একটি মনে রাখতে হবে যে ফর্ম ফিল আপের যদি সঠিকভাবে ফর্ম ফিল আপ না হয় তাহলে কিন্তু আপনাদের সেখানে পরীক্ষায় বসতে পারবে না। তাই আপনাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে যে ফর্ম ফিল আপটা সঠিকভাবে করার জন্য। ইনফরমেশন অ্যাভেলেবেল অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি শ্যাল অনলি বি কনসিডার অথেন্টিক ফর অল পারপাস। যেটি আমরা সবসময় বলে থাকি অফিসিয়াল ওয়েবসাইট আপনারা ফলো করুন, সবসময় অফিসিয়াল ওয়েবসাইট ফলো করুন, আপনারা কোনো থার্ড পার্টি ওয়েবসাইট ফলো করবেন না। সমস্ত কিছু কিন্তু আপনারা এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন। এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে cbpbu.ac.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা কিন্তু সমস্ত আপডেটগুলি পেয়ে যাবেন। এখানে যদি আপনি যান এখান থেকে আপনি চাইলে ফ্রন্ট পেজটি ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়া যে উক্ত ওয়েবসাইট বলা হয়েছিল সেই নোটিফিকেশানে, সেই নোটিফিকেশানের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে গিয়ে আপনার প্রশ্নপত্র ডাউনলোড বা সমস্ত প্রসেস কিন্তু সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এরপরেও যদি আপনাদের কোনো ডাউট বা কোনো কোশ্চেন থাকে অবশ্যই নিচে কমেন্টে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে নেবেন। ধন্যবাদ।